অনেক সময় কালো বা হলদে দাঁতের কারণে হাসতে গিয়ে পড়তে হয় দ্বিধা লজ্জায়। জীবনযাপন আর কিছু অভ্যাসের কারণে দাঁতের এমন রং স্বাভাবিক বিষয়। সাধারণত মদ্যপান, অতিরিক্ত চা কফি, ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব, ধূমপান প্রভৃতির কারণে দাঁতের রং নষ্ট হয়। দাঁতের স্বাভাবিক রং ফেরাতে অনেকেই চিকিৎসকের কাছে যান, কিন্তু সবচেয়ে বেশি জরুরি দাঁতের যত্ন নেওয়া। বন্ধুরা, আজকের এই রেমেডি একবার ব্যবহার করলেই আপনার হলদে দাঁত সাদা ঝকঝকে হবে মুক্তোর মতো। এটি ব্যবহার করলে শুধু হলদে দাঁত সাদাই হবে তা নয়, এটি ব্যবহার করলে দাঁতে পোকা, ক্ষত, ব্যথা খুব সহজে দূর হয়ে যাবে। প্রাচীন এই টোটকা তৈরি করতে আমাদের হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই উপায়টি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে 3 থেকে 4 কোয়া রসুন। রসুন আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী। রসুনের মধ্যে থাকা থায়োসালফাইড এটি হলদে দাঁত খুব সহজে সাদা ঝকঝকে করতে পারে। এছাড়াও দাঁতে পোকা, ক্ষত, ব্যথা খুব সহজে দূর করে দেয় এই রসুন। বন্ধুরা, এখানে 3 থেকে 4 কোয়া রসুন খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিন। এরপর যেটি করবেন, এই ছাড়ানো 3 থেকে 4 কোয়া রসুন একটি হামানদিস্তায় খুব ভালোভাবে পিষে নিতে হবে। দেখুন, এখানে আমি খুব ভালোভাবে পিষে নিব যাতে করে এটি একদমই থেতলে যায়। বন্ধুরা, রসুনে অ্যালিসিন নামক একটি উপাদান থাকে যেটি দাঁতের ইনফ্লামেশন দূর করতে সাহায্য করে। হলদে দাঁত খুব সহজে সাদা ঝকঝকে করতে খুবই কার্যকরী এই রসুন। এছাড়াও দাঁতে ব্যথা, ক্ষত খুব সহজে দূর করে দেয়। বন্ধুরা, দেখুন, এখন আমাদের যেটি করতে হবে, এই পেস্টটি একটা বাটিতে নিয়ে নিতে হবে। এখন এই রসুনের পেস্টের সাথে আমাদের আরেকটি উপাদান মেশাতে হবে, আর সেটি হলো লবণ। লবণের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়োডিন, আর এই আয়োডিন অর্থাৎ লবণ যখন দাঁতে ব্যবহার করবেন, দাঁতে রক্ত পড়া, দাঁতে ব্যথা, ক্ষত খুব সহজে দূর করে দিবে, আর হলদে দাঁত সাদা ঝকঝকে করবে। বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণ খুব অল্প পরিমাণে নিয়ে নিন। বন্ধুরা, এরপর আমাদের আরেকটি উপাদান মেশাতে হবে, আর সেটি হলো লেবু। লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের দাঁতের ভিতর থেকে ব্যাকটেরিয়া খুব সহজে দূর করে দেয়। হলদে দাঁত সাদা ঝকঝকে করবে 1 নিমিষেই। বন্ধুরা, একটা লেবু কেটে এর থেকে অর্ধেকটা লেবুর রস খুব ভালোভাবে চিপে বাইর করে নেবেন। এরপর সর্বশেষ যে উপাদানটি আমাদের নিতে হবে, কোলগেট টুথপেস্ট। বন্ধুরা, এখানে যে কোনো টুথপেস্ট আপনি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন হোয়াইটিং টুথপেস্টটি ব্যবহার করার জন্য। বন্ধুরা, এই উপায়টি তৈরি করতে আমাদের লাগবে 1 টেবিল চামচ পরিমাণ টুথপেস্ট। এখানে টুথপেস্ট আর প্রত্যেকটি উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাবেন যাতে করে একটি আরেকটির সাথে মিশে যায়। বন্ধুরা, এটি 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে এই পেস্টটি তৈরি করতে হবে। বন্ধুরা, এখানে দেখুন, এই টুথপেস্টটি তৈরি হয়ে গেছে, আর এই জাদুকরী টুথপেস্টটি একবার ব্যবহার করলেই আপনার দাঁত হবে মুক্তোর মতো ঝকঝকে। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই টুথপেস্টটি ব্যবহার করবেন। আপনার ব্যবহৃত ব্রাশ দিয়ে এই টুথপেস্টটি দিনে 2 বার ব্রাশ করে নেবেন। সাধারণত যেভাবে আমরা ব্রাশ করে থাকি, ঠিক সেইভাবে এই টুথপেস্ট দিয়ে ব্রাশ করে নেবেন। আর এটি সকালে ও রাতে ঘুমানোর আগে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট ব্রাশ করে নেবেন। আর এটি ব্রাশ করার পর দেখবেন আপনার দাঁত হবে মুক্তোর মতো ঝকঝকে। আপনার দাঁতের পোকা, ক্ষত, রক্ত পড়া 1 নিমিষে দূর হয়ে যাবে, ট্রাস্ট মি। বন্ধুরা, এই রেমেডিটি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করবেন।
আর এই টুথপেস্টটি বানিয়ে আপনি একটি কৌটায় ভরে রাখবেন আর এটি নর্মাল ফ্রিজে রেখে দিবেন আর যখনই আপনি ব্রাশ করবেন এই উপায়ে ব্রাশ করে নেবেন দেখবেন আপনার দাঁতের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আর আপনার দাঁত হবে মুক্তোর মতো ঝকঝকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্তই সবাইকে ধন্যবাদ